ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন কাজা সালাত আদায়ের সময় জোরে তেলাওয়াত করার হুকুম কি, আসর মাগরিব কাজা করার কাজা পড়ার নিয়ম কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। জি ভাই, কাজা মানে হচ্ছে কোনো একটা সালাত ছুটে গিয়েছে সেই সালাত আদায় করা। অতএব যে সালাত যেভাবে ছুটে গিয়েছে ঠিক সেই সালাত সেভাবেই আদায় করা, এটি হচ্ছে কাজা। অতএব যদি মাগরিবের এবং আসরের সালাত হয় তো মাগরিবের সালাত আওয়াজ করে এটি কাজা করা, ঠিক আসরের সালাত যদি হয় তাহলে সেটি আওয়াজ ছাড়া চুপে চুপে আদায় করা, এটি হচ্ছে নিয়ম। অর্থাৎ যে সালাত যেভাবে ছুটে গেছে সে সালাত ঠিক সেভাবেই আদায় করা। আর চুপে চুপে বলে আমরা যে জিনিসটি বুঝি আসলে সেটি সঠিক নয়। চুপে চুপে মানে হচ্ছে মানে এমন আওয়াজে অন্তত নিজ কানে শোনা যায়। চুপে চুপে মানে এই নয় যে মনে মনে, অথবা ঠোঁট নড়বে না, আওয়াজ হবে না, নিজেরটা নিজে শুনতে পাবো না, এইটাকে চুপে চুপে বলা হয়নি। ইসলামের শরীয়তে চুপে চুপে মানে হচ্ছে এমন আওয়াজে তেলাওয়াত করা যেটা অন্তত ন্যূনতম নিজ কানে শোনা যায়। অতএব আসরের সালাত হলেও সেটি অন্তত ন্যূনতম নিজ কানে, আর মাগরিবের সালাত হলে সেখানে আওয়াজ একটু করেই পড়া যায়। যদি কারো কোনো কষ্টের কারণ না হয় তাহলে সেক্ষেত্রে মাগরিবের সালাত আওয়াজ করেই পড়া যায়। অনেক সময় দেখা যায় যে আমি কাজা আদায় করতেছি, অন্য আরেকজন যথাসময়ের সালাতে আদায় করবে, তো আমার আওয়াজ শুনে সে এসে জামাতে শরীক হয়ে জামাতের সওয়াব আমিও পেতে পারি, ওই ব্যক্তিও পেতে পারে। কিন্তু আমাদের সমাজে এ ধরনের আমলটি অপরিচিত, যার জন্য আমরা সংশয়ে ভুগে থাকি। কিন্তু আরব বিশ্বে দেখা যায় যে যখনই যে সালাত আদায় করে, সে কাজা হোক, মুসাফির হোক, কসরের সালাত হোক, তারা কিন্তু আওয়াজ করেই, একামত সহ করেই কিন্তু তারা এ সালাত আদায় করে, যাতে যে কোনো মুসল্লি এসে তার সাথে অংশগ্রহণ করার মধ্য দিয়ে দুইজনই জামাতের সওয়াব পেতে পারে। আল্লাহু আলাম বিস সওয়াব।